চট্টগ্রামের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে আগামীকাল আদালতে মামলা করার কথা জানিয়েছেন ভুক্তভোগী রাবেয়া বাড়ি ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে উল্টো দোষ চাপিয়েছে গ্রাহকের ওপর নয়নবরুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গত বুধবার দুপুর দেড়টার দিকে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকারে গচ্ছিত রাখা স্বর্ণালঙ্কার আনতে যান গ্রাহক রোকে আক্তার বাড়ির মা লকারের দায়িত্বে থাকা ব্যাংক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দেখেন লকারটি খোলা সঙ্গে চাবি ঝুলছে তখন স্বর্ণ গায়েব হওয়ার বিষয়টি জানতে পারেন তিনি গ্রাহকের দাবি লকারে দশ থেকে এগারো ভরি স্বর্ণ রেখে বাকি একশো ভরি সরিয়ে ফেলা হয়েছে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের দিকেই সন্দেহের তীর স্বর্ণ মালিকের হাড্ডুকাই দিছি পুরা হাড্ডু খাইয় দেখলাম সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই পিছনের দিকে সাত আটটা প্যাকেট প্যাকেট না জাস্ট বক্সের মধ্যে রাখি তো সাত আটটা বক্স দুইটা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি আর পাঁচ ছয়টার ভিতরে নাই খালি তবে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে উল্টো দোষ চাপাচ্ছে গ্রাহকের উপর তাদের দাবি কোন এক সময় সরিয়েছেন স্বর্ণ স্বর্ণ উদা হওয়ার কোনো সুযোগ নেই লকার সুরক্ষিত যথেষ্ট যথেষ্ট আমরা সিকিউরিটি মেজার আছে যে আমরা তারপরে ক্লায়েন্ট অভিযোগ করেছেন আমাদের সময়ত গ্রাহক সেই জন্য আমরা জিনিসটা খতিয়ে দেখার জন্য ওনাদের কাছ থেকে আমরা সময় নিয়েছি গায়েব হয়ে যাওয়া একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ষাট ভরি ওজনের চল্লিশ পিস হাতের চুড়ি পঁচিশ ভরি ওজনের গলা ও কানের অলঙ্কার দশ ভরি ওজনের একটি গলার সেট আটাশ ভরি ওজনের সাতটি গলার চেন পনেরো ভরি ওজনের চারটি আংটি এবং এগারো ভরি ওজনের তিরিশ জোড়া কানের দোল ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি